অনুযায়ী নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর রামপুরা ব্রিজের ওপর অবরোধ কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। এ সময় যাত্রীদের নামিয়ে এ রুটে চলাচলকারী বাসগুলো আটকে রাখতে দেখা গেছে। শিক্ষার্থীরা বলছে তাদের 9টি দাবির মধ্যে এখনও প্রায় 8টি দাবি মানা হয়নি, এ কারণে আজও তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। শিক্ষার্থীদের অবরোধের কারণে রামপুরা সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বুধবার বেলা 11টার দিকে রামপুরা ব্রিজের ওপর অবস্থান নেয় আশপাশের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। এ সময় বিক্ষোভকারী শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ধরনের প্লেকার্ড ও স্লোগান দেখা যায়। তারা উই ওয়ান্ট জাস্টিস, নিরাপদ সড়ক চাই, ডাইরেক্ট অ্যাকশন, রাতের আধারে শিক্ষার্থী মরে, প্রশাসন ঘুম পাড়ে, এ ধরনের স্লোগান দিচ্ছে। আন্দোলনকারী শিক্ষার্থীরা মাইনুদ্দিনের মৃত্যুর ঘটনায় বিচার দাবিসহ গণপরিবহনে হাফ পাস নিশ্চিত করার দাবি জানিয়েছে। অন্যদিকে আন্দোলনকারীদের রামপুরা ব্রিজ এলাকায় চলাচলরত গাড়ির লাইসেন্স যাচাই বাছাই করতে দেখা গেছে। রোগী ও পরীক্ষার্থীদের গাড়ি আলাদা লেন করে চলাচলের ব্যবস্থা করে দিচ্ছেন তারা। সড়কের পূর্ব পাশের অংশে তারা অবস্থান নেওয়ার কারণে বাড্ডা থেকে রামপুরা পর্যন্ত তীব্র যানজট সৃষ্টি হয়েছে। সড়কের পশ্চিম পাশ দিয়ে জরুরি প্রয়োজনে চলাচলকারী কিছু গাড়ি ছাড়তে দেখা গেছে। আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, নিরাপদ সড়কের দাবিতে গতকাল মঙ্গলবার দুপুর 2টা পর্যন্ত তারা অবরোধ কর্মসূচি পালন করে। গতকালই ঘোষণা ছিল বুধবার বেলা 11টা থেকেই একই দাবিতে আন্দোলনে নামবে তারা। পূর্ব ঘোষণা অনুযায়ী আজও রাস্তায় নামে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের জন্য যতক্ষণ পর্যন্ত সড়ক নিরাপদ না হবে ততক্ষণে আন্দোলন চলবে বলে অবরোধকারীরা জানিয়েছে। এদিকে নটরডেম কলেজের শিক্ষার্থীরাও রামপুরায় অবস্থানরত শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলন কর্মসূচিতে যোগ দিচ্ছে বলে জানা গেছে। রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম, আমরা শুনেছি শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে। হ্যাঁ, ওটা আপু বলেন হবে। রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম বলেন, আমরা শুনেছি শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে। আগে থেকে ঘোষণা ছিল তারা আজকেও নামবে, তবে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশের যথেষ্ট উপস্থিতি রয়েছে। সদ্য SSC পরীক্ষা দেওয়া একরামুন্নেসা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মাইনুদ্দিন দুর্জয় মৃত্যুর ঘটনায় গতকাল মঙ্গলবার সকাল 10টা থেকে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, ইম্পেরিয়াল কলেজ, ন্যাশনাল আইডিয়াল ও রাজধানী আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা প্রগতি সরণিতে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। শিক্ষার্থীদের একাংশ রামপুরা ব্রিজ এলাকায় অবস্থান নেয়। গতকালের মতো আজও রাস্তায় নেমেছে তারা। এতে সড়কের দুপাশে যান চলাচল বন্ধ রয়েছে, তবে শিক্ষার্থীরা জরুরি প্রয়োজনে চলাচলকারী যানবাহন ছেড়ে দিতে দেখা গেছে। গত সোমবার রাত 10:30টার দিকে রাজধানীর রামপুরা এলাকায় অনাবিল পরিবহনের একটি বাসের চাপায় ঘটনাস্থলেই নিহত হন শিক্ষার্থী মাইনুদ্দিন। এ ঘটনার পর আশেপাশের উত্তেজিত জনতা ধাওয়া করে বাসটির চালককে ধরে পিটুনি দেন এবং পুলিশের সোপর্দ করেন। ঘটনাস্থলে জ্ঞান হারানোর পর পুলিশ বাস চালক সোহেল রানাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বাস চাপায় শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ওই রাতেই রামপুরায় অন্তত 12টি বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। তাও পুলিশ কোনো অ্যাকশন নেয় নাই, পুলিশ সামনে ছিল। কোথায় ঘটেছে এটা? এই জায়গায় পুলিশ সামনে ছিল। পুলিশ সামনে ছিল, ও হইতেছে চেক করতেছে যে পরে ওরে ফাঁসে ধাক্কা দেয়। ও রাইডার বাস চেক করতে উঠছিল যে লাইসেন্স ঠিক আছে নাকি না, ধাক্কা দিয়েছে উপরে গেছে, আবারও চেষ্টা ছিল তার নাকে, ওই ছেলেটার নাকে ঘুষি মারছে, নাক দিয়ে রক্ত বেরা শুরু করছে। পুলিশের সামনে হয়েছে না, পুলিশের নিশ্চুপ, একটা ঘুষি ছিল একটা অ্যাকশন নেওয়ার। আপনি বলেন যদি দেশের প্রশাসন, যারা পুলিশ, যাদেরকে চাকরি দেওয়া হয়েছে আমরা, তারা আমাদেরকে প্রোটেক্ট করবে, তারাই যদি তাদের দায়িত্ব না নেয় তখন কি আমরা আন্দোলন করবো না? আমাদের কি আন্দোলন তখন করতে হবে না? আমরা জাস্টিস চাই, আমরা চাই আমাদেরকে যথেষ্ট শিক্ষা দিতে, তাদেরকে প্রশিক্ষণ দিয়ে তারপর রাস্তায় ছাড়তে। দক্ষতা সম্পন্ন বাস যেন রাস্তায় নামে, ড্রাইভার যেন দক্ষতা সম্পন্ন হয়।
প্রকাশ হয়েছে আমরা এটার জন্য সন্তুষ্ট। কারণ আমাদের আরেকটা দাবি আমাদের যে নিরাপদ সড়ক চাই, আরেকটা হলো আমাদের স্কুলে আমাদের ভাই মারা গেছে, এটার বিচার চাই আমরা। রামপুরায় কামুননেসা, রামপুরায় কামুননেসা ডিগ্রি কলেজের এসএসসিতে ছাত্র মারা গেছে, আমরা ওটার দাবি চাই। আমি রামপুরা ইকামুনেসা কলেজে আমাদের দাবি আমাদের মানতে হবে, আমাদের ভাই কবরে আমরা কালকেও নেমেছিলাম, কিন্তু কালকে এখানে আসার মানে কালকে আবুল হোটেলে আমরা ব্লক করেছিলাম বিকালের টাইমটাতে, আর আজকে আর কি আমাদের পরীক্ষা শেষ তাই আমরা এখানে। আপনাদের দাবি কি? আমাদের দাবি আমাদের যে ভাইরা মারা গেছে তাদের যাতে আর কি একটা সুস্থ বিচার হয়, নিরাপদ সড়ক পাই। 2018 আন্দোলন করার পর আমাদেরকে বলা হয়েছে নিরাপদ সড়ক বাস্তবায়ন করা হবে, কিন্তু সেটা বাস্তবায়ন করা হয়নি। এবার আমরা চাই এটা যাতে অবশ্যই বাস্তবায়ন করা হোক, আর যাতে আমাদেরকে মিথ্যা আশা না আমাদের ভাইয়ের খুনের যাতে একটা বিচার হয় সেটা আমরা চাই। আমাদের হাফ ভাড়া এটা পাস করেছে আমি জীবিত অবস্থা বাসায় ফিরে যাবো নাকি, এটা কোনো আশা হয় না। আমাদের আর কোনো মাঠ যাতে কোল খালি যাতে না হয়। আমরা অনেকটাই সন্তুষ্ট, কিন্তু আমাদের সব দাবি মেনে নেওয়া হয় না। আমরা চাই আমাদের শুধু হাফ পারে না, যত দাবি আছে আমাদের স্টুডেন্টদের নিরাপত্তার জন্য সব ধরনের দাবি মেনে রাস্তায় যেন আমরা নামতে পারি, সব ধরনের দাবি আমাদের মানতে হবে। আমরা একটা নিরাপদ সড়ক চাই, বিশেষ করে আমাদের মেয়েদের রাস্তায় চলাচল অনেক হেনস্থা হইতে হয়। কেন? বিশেষ করে বাসে যখন আমরা উঠি কলেজে যাওয়ার সময় আমাদের অনেক ধরনের শিকার হইতে হয়, বিশেষ করে যৌন নির্যাতনের শিকার মেয়েদেরকে হইতে হচ্ছে প্রতিনিয়ত। এটা আমরা মানতে পারবো না। বাসের নির্ধারিত সিট রাখা হবে শুধুমাত্র শিক্ষার্থী, কোনো কিছুই হয় না। আমাদের যে হাফ পাড়া হাফ পাশি হয়েছে, আমরা নিরাপদ সড়ক হয়েছে, এটার কোনো দাবি হয় না আমাদের। আমাদের এই রোডের মধ্যে কোনো জেব্রা ক্রসিং নেই, কোনো ফুটপাত নেই, কোনো ফুটওভার ব্রিজ নেই রাস্তা পার হচ্ছে না, এটার জন্য আমরা দাঁড়িয়ে রাস্তায় নেমেছি। আমাদের নিরাপদ সড়ক লাগবে, আমরা নিরাপদ সড়কের জন্য কত আর কত আমাদের ভাই বোনেরা রাস্তার মধ্যে প্রাণ দিল, এই জন্য আমরা রাস্তায় নেমেছি। স্কুল নিরাপদ সড়ক, নিরাপদ সড়কের জন্য কিন্তু সরকার কাজ করে যাচ্ছে। আপনারা জানেন যে বাসের করে এই বিভিন্ন শ্রমিক এসে তারা কিন্তু তাদের ড্রাইভার এবং হেল্পারদের কিন্তু তারা বলে দিচ্ছে তারা যেন এই আপনার সুষ্ঠুভাবে গাড়ি চালায়। ওকে, থ্যাংক ইউ।